আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই চৌপতিতে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে আজকে এখানে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম। আমরা আপনি দেখেছেন যে আমরা এখানে কাঠের চুলো বানিয়ে এখানে রান্নার ব্যবস্থা করলাম। আমরা এখানে যিনি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে বড়লোকের সরকার, কর্পোরেটের সরকার, গরিব মানুষকে যেভাবে তিনি দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়িয়ে গরিব মানুষকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছেন, তাই আজকে তাকে ধিক্কার জানিয়ে তার শপথপত্রটা আমরা দাহ করলাম। আমরা আগামী দিনে যাতে তৃণমূল যুব কংগ্রেস সারা জেলায় আমরা এই আন্দোলন সংগঠিত করব। আমরা এর আগেও আমরা প্রতিটি ব্লকে অঞ্চলে আমরা করেছি, আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। আপনারা দেখেছেন এক মাসের মধ্যে 125 টাকা গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলবে এই মোদী সরকারের বিরুদ্ধে, এই বড়লোকের সরকারের বিরুদ্ধে। বাবলু কর, আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেস।